আবারও চমক দেখালো দুবাই পর্যটন খাতে আরো জৌলুস আনতে এবার বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট বানাতে যাচ্ছে দেশটি পশ্চিমা বিশ্বে যে রকম সুযোগ সুবিধা থাকা দরকার তার সবই মিলবে এখন দুবাই বিস্তারিত শীলা আক্তারের ডেস্ক রিপোর্টে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই ছোট্ট দেশটিতে জনসংখ্যার চেয়ে বেশি প্রবাসী এছাড়া পর্যটন খাতে অভাবনীয় উন্নতি করায় আমোদ প্রমোদের জন্য ধনাঢ্যদের পছন্দের শীর্ষে এখন দুবাই মুসলিম প্রধান এই দেশটি মানুষের জীবনযাপনে অন্য যে কোনো আরব দেশ থেকে ধর্মীয়ভাবে বেশ শৈথিল্য দেখে আসছে ক্যাসিনো বার ছাড়াও পর্যটনের সব আয়োজনই রয়েছে এই আয়োজনে আরও জৌলুস আনতে এবার প্রায় $390 কোটি ব্যয়ে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট তৈরি করতে যাচ্ছে দুবাই যার নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 4 বছর ইতিমধ্যে আলমারজান দ্বীপে প্রাথমিকভাবে রিসোর্টটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলে জানান দেশটির ক্যাসিনো অপারেটর উইং প্রায় 18,500 বর্গমিটার আয়তনের রিসোর্টটিতে থাকবে 1,500টি কক্ষ 24টি ডাইনিং লাউঞ্জ স্পা এবং নামিদামি সব শপিং কমপ্লেক্স রাতে লেজার এবং লাইট শো এর ব্যবস্থা থাকবে এখানে পাশাপাশি অসাধারণ বিনোদনের আয়োজন ও গেমিং সুবিধাও রাখা হবে যদিও ইসলামিক আইনে জুয়া খেলা নিষিদ্ধ তবে রাশাল খাইমারের কর্তৃপক্ষ পর্যটন উন্নয়নে গত বছর গেমিং সুবিধা সহ সমন্বিত রিসোর্ট হিসেবে এটিকে চালু করার পরিকল্পনা হাতে নেয় 2027 সালে এই রিপোর্টটি উন্মোচিত হবে যেটির কারণে দুবাইমুখী পর্যটকের ঢল আরও বাড়বে বলে প্রত্যাশা দেশটির পর্যটন বিভাগের এছাড়া ক্যাসিনোটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট শীলা আক্তার নিউজ 24